আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি বরিশাল ব্লগে, অফিশিয়াল ইউটিউব চ্যানেলে। তো সবাইকে আবার আমন্ত্রণ জানাচ্ছি আমার আরো একটি নতুন সেকেন্ড হ্যান্ড বাইকের ব্লগে। তো আজকের ব্লগে চলে আসলাম বরিশাল বাটারখাল বান রোড ঈদগাঁও ময়দানে ঠিক অপর পাশে অবস্থিত বরিশাল মোটরসে। তো বরিশাল মোটরসে কিন্তু এ সপ্তাহে হিউজ পরিমাণ প্রিমিয়াম সেগমেন্টের সেকেন্ড হ্যান্ড বাইক চলে আসছে। তো আজকে কিন্তু কিছু মিড বাজেট এবং সাথে সাথে কিছু লো বাজেটের বাইক দেখাবো। তো আপনারা যদি আপনার পছন্দের বাইকটি শোরুমটা থেকে নিতে চান, সেক্ষেত্রে কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে শোরুমটি ফুল অ্যাড্রেস দিয়ে দেবেন। এছাড়াও স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন, চাইলে সরাসরি সেখান থেকে যোগাযোগ করতে পারেন শোরুমে। তো আজকের ভিডিওটা কিন্তু বেশ স্পেশাল হতে যাচ্ছে, কারণ আজকের ভিডিওতে কিছু মিড বাজেট এবং কিছু লো বাজেটের বাইক থাকছে। তো আর কথা বাড়াচ্ছি না, চলুন সরাসরি বাইকগুলো দেখা যাক। আমাদের সাথে আছে বরিশাল মোটরসের কর্ণধার সুগম দাদা। দাদা কেমন আছেন আপনি? ভালো আছি, আপনি ভালো আছেন রাফসান ভাই? হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি দাদা। আমি আমার পরিচয় দিই, আমার নাম সুকান্ত। আমার প্রতিষ্ঠানটি বরিশাল লঞ্চঘাট ভাড়ার খাল ঈদগাঁও ময়দানের অপর পাশে বরিশাল মোটরস। ভিডিও শুরুতে আমরা কোন বাইকটা দেখব দাদা? ভিডিও শুরুতে দেখাবো একটি হিরো থ্রিলার। কিনবেন পুরাতন পাবেন নতুন, সেই কন্ডিশনের গাড়ি। কিনবেন পুরাতন কিন্তু পাবেন নতুন। 2021 সালের মডেল, 2021 মানে নতুন গাড়ি, এটা নতুন। এক ভদ্রলোক কিনছে, তার টাকার প্রয়োজন প্রচুর, মাত্র 700 কিলোমিটার চলছে। এইটা কিন্তু ABS FI প্লাস BS6, এই ABS FI BS6। আচ্ছা ভাই, হ্যাঁ অনটেস্ট অবস্থায় আছে? অনটেস্ট অবস্থায় আছে, একদম নতুনের মতো। বাংলাদেশের যে কোনো জেলা, এটা বাংলাদেশের যে কোনো জেলার বিআরটিতে সে নিজে নিয়ে তার নামে রেজিস্ট্রেশন করতে পারবে। এবং এইটা একটা সুবিধা আছে, এটা যে কিনবে আমি কিন্তু শোরুম পেপারটা তার নামে দিয়ে দেবো। তো বাইকটা কত হলে সেল করবেন? বাইকটা ভাইয়া একদম ফিক্সড এন্ড ফাইনাল, 1,67,000 টাকা করে ছেড়ে দেবো। পরে আমরা কোনটা দেখব? পরে দেখাবো একটি FI ABS সুজুকি জিক্সার SF, বর্তমানে তরুণ প্রজন্মের খুবই চাহিদা সম্পন্ন বাইক। তরুণ প্রজন্ম কিন্তু এই বাইকটা খুব পরিমাণে চাহিদা, যে এই বাইকটা মাঝখানে কিন্তু শোরুমে খুবই ক্রাইসিস আছে, এখন পর্যন্ত বাইকটা ক্রাইসিস আছে। বাইকটা চলছে কিন্তু সামান্য কিছু, মাত্র 2,800 কিলোমিটার, এবং এটা কিন্তু ব্যাংক ড্রাফ করা আছে। এইটা বাংলাদেশের অন্য কোনো জেলার কেউ যদি নিতে চায় সেও নিতে পারবে, সে নিয়ে তার নিজের নামে রেজিস্ট্রেশন করতে পারবে। এটা কিন্তু সেই কন্ডিশনে বাইক, বাইকটা দেখেন একদম ফ্রেশ। আচ্ছা বাইকটা চলছে কতটুকু? চলছে 2,800 কিলোমিটার। এটা তো FI উইথ ABS। আচ্ছা সাথে ডাবল ডিস্ক? ডাবল ডিস্ক তো মাস্ট, কিন্তু ABS প্লাস FI। আচ্ছা তো ব্যাংকে কত বলে সেল করবেন? ব্যাংক চ্যানেলে ফিক্সড অ্যান্ড ফাইনাল 2,80,000 টাকা। এরপর আমরা কোনটা দেখছি? এরপরে দেখাবো একটি ইগনেটর i3S, হিরো কোম্পানির ইগনেটর, নতুন মডেল, গ্রামালের পরে কিন্তু এই মডেলটা আসছে। এটা কিন্তু অফিসিয়াল বাইকের মতো, ইয়ং জেনারেশন, জাস্ট ইয়ং না, মিডিয়াম বৈদ্যবয়সী লোকের জন্য কিন্তু বেস্ট চাহিদার গাড়ি এটা। কেনা ভদ্রলোকে, এটা মডেল বিশ্বের মডেল, চালাইতেও এক সরকারি কর্মকর্তা। দেখান জিনিসটা, এই নাম্বারটা দেখান, নাম্বারে দেওয়া আছে সব, ঠিক আছে। বাইকটা কি সিঙ্গেল ডিস্ক ইউজ করা হয়েছে? হ্যাঁ সিঙ্গেল ডিস্ক, এটা সিঙ্গেল ডিস্ক। আচ্ছা তো বাইকটা কত হলে সেল করবেন? এটা সেল করবো ফিক্সড অ্যান্ড ফাইনাল 95। বাইকটা কত রান করছে? রান করছে 13,000 কিলোমিটার। আমি কিন্তু আবারও বলি, আমাদের কিন্তু গাড়ির মিটারগুলো জেনুইন, সব জেনুইন অবস্থানে আছে গাড়ি। আমরা মিটার ঘোরানো কমানো এগুলি পছন্দ করি না, যে গাড়িটা যে অবস্থায় আছে আমি সেই অবস্থায় বিক্রি করতেই স্বাচ্ছন্দ্যবোধ মনে করি। কিসের জন্য? সততা একটা আলাদা জিনিস, সততা থাকলে স্বাচ্ছন্দ্য থাকে সেখানে। এই গাড়িটা দেখেন ফুল ফ্রেশ কন্ডিশনের গাড়ি। একটা কত মডেল? এইটা হলো 19-এর মডেল। চলছে কতটুকু? চলছে 9,910, মানে 10 হয় নাই, 9,000 কত দাম সামথিং। হ্যাঁ অনটেস্ট আছে, অনটেস্ট অনটেস্ট, বাংলাদেশের যে কোনো জেলার বিআরটিতে যে কোনো কেউ তার নিজের নামে রেজিস্ট্রেশন করতে পারবে। গাড়িটা একটু আগে ক্রয় করেছি, বুঝছেন, এই কাদা টাদা মাখা আছে, গাড়িটা একটু পানি মারছিল, আমি পানিগুলো মোছাও হয় নাই, বুঝছেন। দেখেন না ফ্রেশ কন্ডিশন, ডাবল ডিস্ক, ওই ডিস্ক দেখেন, ডাবল ডিস্ক, টায়ার টু সব ফ্রেশ, একদম ফ্রেশ টায়ার, বুঝছেন। আচ্ছা তো বাইকটা কত হলে সেল করবে? বাইকটা চাইলে তো অনেক কিছুই চাই, 40-40 ওই সমস্ত না, জেনুক একদম ফাইনালে 37,000 টাকা পড়বে। 1,37,000? হ্যাঁ ডাবল ডিস্ক, অন টেস্ট বাইক, যে কোনো কেউ তার নিজের নামে তার জেলায় নিয়ে রেজিস্ট্রেশন করতে পারবে। বাইকটা রান করছে কতটুকু? 9,000 কিলোমিটার, 9,000 সামথিং। এটা হলো স্প্লেন্ডার, স্প্লেন্ডার বাইকটি কিন্তু মানে একটি জনপ্রিয় বাইক বাংলাদেশে, অফিসিয়াল বাইক, অফিসিয়াল লোকজন কিন্তু এই বাইকটা বেশি চালায়। তেল সাশ্রয়ী? হ্যাঁ
তেল সাশ্রয় এবং এটা কিন্তু স্প্লেন্ডার প্লাস অ্যালোরিং রিং প্লাস স্প্লেন্ডার প্লাস। আচ্ছা এটা কত মডেল বাইকটি হলো? এটা 19 এর মডেল। আচ্ছা এটা কোন টেস্ট অবস্থায় আছে? এটা অন টেস্ট, এটা যে কোন কেউ তার নিজের নামে নিয়ে রেজিস্ট্রেশন করতে পারবে। রান করছে কত রুপো? 8521। আচ্ছা তো বাইকটা কত হলে সেল করবেন? বাইকটা আমরা 65 না 63000 টাকা হলে ছাড়ি দেব। ঠিক আছে ফাইনাল। হ্যাঁ 63000, কারণ একটা লোক আমাদের ইয়ার দেখে দূরে নিতে পারে, সে জায়গায় তার একটা ভাড়ার ব্যাপার আছে, এই কারণে কিন্তু আমি দামগুলি সব কমের ভিতরে বলে দিতে আছি। এরপরে আমরা কোনটা দেখব? এরপরে দেখাবো একটি জনপ্রিয় বাইক, বাজাজ কোম্পানির ডিসকভার 135 135 ডিক্স ব্রেক। এটা কিন্তু ডিক্স ব্রেক, ডিসকভার ডিস্ক ব্রেক। হ্যাঁ আচ্ছা বাইকটা কত মডেল? বাইকটা হলো 2009 এর মডেল। রান করছে কতটুকু? 8-9-10 এটা এটা রান করেছে, চলছে মাত্র 30000 কিলোমিটার। আমার বিশ্বাস যে 35 গাড়ি কিন্তু এখন অত অ্যাভেলেবেল না, তারপরে কেউ যদি নেয় এই গাড়িটা কিন্তু ভালো কন্ডিশন আছে, একটু গাড়ির কালার টালার দেখান, ইঞ্জিনে কিন্তু রং চং মারা হয় নাই, এই পাদানি ঠাদানি কিন্তু আমি কোনো রং মারি নেই, যেই রকম আছে ঠিক সেই রকম পজিশনে আছে। আমি তো একটা জিনিস বলছি যে আমি সঠিক জিনিসটা বিক্রি করতে স্বাচ্ছন্দ্যবোধ মনে করি। বরিশাল 9-11-0274 টনটনা গাড়ি, কিন্তু এটা ক্লিয়ার, ইঞ্জিনের কালার টালার সাইলেন্সার টাইলেন্সার এই গাড়িটা বরঞ্চ আমি ধোয়াইও না, এটা আমি নিজে চালাই মাঝে মধ্যে, কারণ আমি একটু 35-এর মধ্যে উইক আগে হইতেছিলাম, বুঝছেন। এরপরে দেখাই দেবো একটি পালসার ডাবল ডিস্ক, বর্তমানে সারা জাগানো গাড়ি পালসারের ডাবল ডিস্ক। বাইকটা কত মডেল? এটা 20 এর মডেল। চলছে কতটুকু? চলছে মাত্র 6000 কিলোমিটার। এই কি ডাবল ডিস্কের? ডাবল ডিস্ক, এই ডাবল ডিস্ক ডেকোরেশন করা, এটা কিন্তু অন টেস্ট, যে কোনো কেউ তার নিজের নামে রেজিস্ট্রেশন করতে পারবে বাংলাদেশের যে কোনো বিআইটিতে। আচ্ছা তো বাইকটা কত হলে সেল? কাগজপত্র সম্পূর্ণ ক্লিয়ার, এটা সেল করব 1,45,000। বাইকটা রান করছে কতটুকু? এটা রান করছে 6000, ফ্রেশ গাড়ি তো, সাথে টায়ার MRF, বুঝছেন, একদম টনটনা মাল। তারপর তো ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার এবং ইমো নাম্বার দেওয়া থাকবে, বুঝছেন ভাইয়া, কেউ যদি দেখতে চান গাড়ি পছন্দ হয় দামে তাইলে ইমোতে আমাদের কল দেবেন, আমরা দেখাবো, আর যদি দাম দরে পছন্দ নয় খালি খালি দেখবো তাই কল দিয়ে লাভ নেই ভাইয়া, কিছুদিন আপনারও সবাই যাবে আমারও সবাই যাবে। আরেকটি ব্যাপারে আমি আগেই ক্ষমা চাই, আমার অনেকে কল দেয় অনেক সময় ধরতে পারিনি, কেন একটা কল চলে তো তার মধ্যে একটা কল ঢোকে, ধরতে পারিনি আবার একটা চলে আসে, এই কারণে আমি ক্ষমা চাচ্ছি সবার কাছে। আর ডিসকভার ডিসকভার এবার কিন্তু অনেক বাইক আছে, আমার আরও বাইক আছে, আমি দেখাইতে সব পারবো না, তারপর যতটা হাতের কাছে আছে। এটা কিন্তু ডিক্স ব্রেক উইথ বড় ডিক্স, CBS ব্রেকিং সিস্টেম, CBS ব্রেকিং সিস্টেম, বরিশাল নাম্বার, টেক্সটখানে মেয়াদ কয় বছর? বরিশাল নাম্বার, বরিশাল 74-73 নাম্বার, টেক্সট যখন 2 বছর মেয়াদ মেয়াদ আছে, এবং ডিজিটাল ব্লেড স্মার্ট কার্ড সব কমপ্লিট, গাড়িটা খুব ভালো, এক ভদ্রলোকে চালাইতো চাকরিজীবী, সে গাড়িটা চালাইয়া পোস্টিং হয়েছে, তো বর্তমানে সে ঢাকা চলে গেছে, কিন্তু আমরা কাগজপত্র সব ক্লিয়ার করে দেবো যে নেবে তার নামে, গাড়িটা ফুল ফ্রেশ কন্ডিশন, চল রান করছে মাত্র 6000-7000 কিলোমিটার। তো কত হলে সেল করবেন বাইকটা? এটা কিন্তু 125 সিসি, কিন্তু এটা 1,07,000 টাকা হলে ছাড়ি দেবো, 10-10 চাই কিন্তু রেজিস্ট্রেশন করা স্মার্ট কার্ড করা 1,07,000 হলে ছেড়ে দেবো। এরপরে দেখাবো একটি 110 দেখান, দুইটাই পাশাপাশি রাখছি, ওইটাও কিন্তু ডিক্স বড় ডিক্স উইথ CBS কম্বাইন ব্রেকিং সিস্টেম, CBS আর কি। তো বাইকটা কত মডেল? এটা হলো 20 এর মডেল। চলছে মাত্র 8000 কিলোমিটার, ফুল ফ্রেশ কন্ডিশন। বাইকটি কি আমরা ফার্স্ট মালিক থেকে পাবো? হ্যাঁ ফার্স্ট মালিক, ফার্স্ট মালিক। আচ্ছা রেজিস্ট্রেশন করা আছে? না এটা অন টেস্ট, এটা দেখান পিছন, না এটা অন টেস্ট, মানে বাংলাদেশের যে কোনো জেলায়? এটা বাংলাদেশের যে কোনো জেলায় যে কোনো কেউ তার নিজের নামে রেজিস্ট্রেশন করতে পারবে, কোনো ঝামেলা নাই, ঝামেলা বিহীন। তো বাইকটা কত হলে সেল করবেন? এইটা বিক্রি করো ভাইয়া ফিক্সড অ্যান্ড ফাইনাল 90000 টাকা, এর কমে আর হবে না। বাইকটা রান করছে কতটুকু? আর রান করছে 8-9000 কিলোমিটার, বুঝছেন। এরপরে দেখাবো বাংলার জনপ্রিয় বাইক পালসার, পালসার সিঙ্গেল ডিস্ক ফুল ফ্রেশ কন্ডিশন, 20 এর মডেল,
কন্টেস্ট নাম্বার ছাড়া। বাইকটা চলছে কতটুকু? এটা চলছে 5000 এর মতো, 5000 কিলোমিটার। আচ্ছা, এই হচ্ছে ইঞ্জিন কন্ডিশন। আর এটা হচ্ছে আপনার টায়ার কন্ডিশন। তো বাইকটা কত হলে সেল করবেন দাদা? এটা সেল করবে 142000 টাকা, বেশি দামাদামি করে লাভ নাই। 42 খুব সস্তায় পাবে, ফ্রেশ 20-এর মডেল কিন্তু এটা। ইঞ্জিন কিট সহ? সম্পূর্ণ ক্লিয়ার, 20-এর মডেল। ইঞ্জিন কিট সহ? ইঞ্জিনের সাউন্ড টাউন্ড সব ফ্রেশ, টায়ার টায়ার সব ফ্রেশ। এবার আমরা কোনটা দেখব? 19-এর মডেল পালসার 19-20, একই তো মডেল। এটা একদম 19-এর লাস্ট, 19-এর ডিসেম্বর মাসে কেনা। তো বাইকটা কতটুকু চলছে? এটা চলছে 8000 কিলোমিটার। আমার কাছে যে গাড়িগুলি আছে এগুলি দেখানোর চেষ্টা করলাম, এর বাইরেও অনেক গাড়ি আছে যেগুলো এখন আমার কাছাকাছি নাই, আপনাদের দেখাতে পারলাম না। ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে, কথা বলবেন। তারপর ভিউয়ার্সদের আরও বলছি, করোনাকালীন সময় বেশি কথা বলে সময় নষ্ট করবো না, আপনারা সতর্ক থাকবেন এবং সচেতন থাকবেন। আল্লাহ হাফেজ।